পাশ দিয়ে ছাই দিয়ে ঠোবরা দিয়ে ঘষলে সাফ হয়ে যায়। কাপড়ে যদি ময়লা লেগে যায় সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুলে সাফ হয়ে যায়। কলবের ময়লা দুনিয়ার কোনো জিনিসে সাফ হবে না। সকালাতুন কলবে যিকিরুল্লাহ, কলবের ময়লা সাফ করতে গেলে আল্লাহ পাকের পাক নামের যিকির ছাড়া দ্বিতীয় কোনো জিনিসে সাফ হয় না। যিকির করলে কি হয়? যিকির করলে কলবের ময়লা সাফ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যিকির করলে কি হয়? যিকির করলে জীবনের গুনাহগুলো সব মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়? যে জায়গায় আল্লাহ পাকের পাক নামে জিকির হয় ওই জায়গা থেকে আল্লাহ শয়তানকে বালাকে আল্লাহ তফাত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়? জিকির করলে ওই জায়গাতে আল্লাহ রহমত থেকে আল্লাহ বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করলে কি হয়? জিকির করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশ হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়? জিকির করতে করতে আল্লাহর রাসূলের দিদার নসীব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াতের দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর নবীর দিদার পেল, কি মহিলা কি পুরুষ, ঈমান পড়ে যায় ওই শরীরের জন্য আল্লাহ সাতটা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে কিছুক্ষণ আমরা তরিকার ইমামদের শেখানো নিয়মে যে আমরা কিছুক্ষণ জিকির করি, যেভাবে আমাদের তরিকার ইমামরা শিখিয়েছেন, যেভাবে মুজাদ্দুদুজ জামান হুজুর শিখিয়েছেন, আল্লাহর মনে যারা হবে দুনিয়ার কোনো জিনিসে তাদের অন্ত শান্তি পাবে না। আল্লাহ বিজিকিল্লাহ তাতমাইন, আল্লাহর মনে যারা হবে তাদের কলবটা কেবল মাত্র আল্লাহ পাকের পাক নামে জিকিরে তাদের অন্তরটা শান্তি পাবে, দ্বিতীয় কোনো জিনিসে শান্তি পাবে না, দ্বিতীয় কোনো জিনিসে মোমেনের অন্তর খুশি হবে না। আসে কিছুক্ষণ আমরা আমাদের তরিকার ইমামদের শিখানো নিয়মে যাই সবক আমল করি, যেটা আল্লাহ কি ফয় কলবের দিকে খেয়াল করে। প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আগুন নিচে হচ্ছে কলবের মাকাম, যেটা আল্লাহ কি ফয় কলবের দিকে খেয়াল করে। আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়ে, পুরুষগুলো আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তাম গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামি অতুব ইলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব হযরত পীর সাহেব কিবলা, হযরত দাদা পীর সাহেব কিবলা কলবের ওসিলা হই, আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা, আল্লাহ তাআলা আরশ পাক হইতে কাদেরিয়া তরিকা নিজবাত অনুযায়ী এক জরবি জিকিরের পায়ে নূরের পায়ে আমার কলবে আসুক। ইয়া আল্লাহ আমার কলব সাফ, আল্লাহ আল্লাহ জিকির করুক, বিসমিল্লাহির রহমানির রহিম নিঃশ্বাসটা টানবেন, যখন ছাড়বে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে আল্লাহ
আগে নিয়মটা শুনে না নিঃশ্বাস থেকে তাদের উপর থেকে মাথার তালু ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে لا إله إلا الله
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ছেড়ে দেয়, কিছুক্ষণ তওবা মাকামে সবকে বসে পুরো সকলে বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব হাজার পিস চাইতে হাজার আদা পিস চাইতে কলবের ওসিরা হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব পাকের দিকে মুতাওয়াজ্জা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব পাক হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা, আল্লাহ তাআলা আরশ পাক হইয়া চিস্তিয়া তরিকা আমার কলবে আসো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যে তওবা আবু বকর হযরত নবী আদম আলাইহিস সালামের নসিবে কবুল করেছিলেন সেই তওবা আমাদের নসিব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যার নিজের জীবনের গুনাহ কোনো খুঁজে খুঁজে বাবা কোথা কি অন্যায় করেছেন, কোথা কি পাপের কাজ করেছেন, কোথা তখন নিজের গুনাহ নিজে খুঁজে খুঁজে বার করে, নিজের অন্যায় নিজের পাপ নিজের খারাপ কাজ নিজে খুঁজে খুঁজে বার করে, নিজের অন্যায়ের কথা কাউকে বলা যাবে না, যে মানুষকে দুনিয়ায় বলবে ওই মানুষটা কিয়ামতে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, নিজের গুনাহ গোপনীয় গুনাহ কাউকে বলা যাবে না, হৃদয়ে দিলে অন্তরে মনে খুঁজে খুঁজে বার করে আল্লাহ পাকে দরবারে তুলে ধরে, নিজের গুনাহ কথা খেয়াল করে নিজে কানতে থাকে আর আল্লাহ পাকে দরবারে মাঝে মাঝে পড়তে থাকে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনন্না মিনাল খাসিরিন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনন্না মিনাল খাসিরিন। নিজের গুনাহ নিজে খুঁজে খুঁজে বার করে, নিজের অন্যায় নিজে খুঁজে খুঁজে বার, কখন কি গুনাহ কাজ করে ফেললে, কবে কি অন্যায় করে ফেলেছে, কায়মতে একটা দিন হবে দুনিয়া 50,000 বছরের সমান, যে কিয়ামত আল্লাহ পাকের বিচার থেকে বাঁচার জন্য আল্লাহ রাজার জন্য দুনিয়ার গোনা দুনিয়ায় মাপছে না, দুনিয়ায় ক্ষমা চেয়ে না, তওবা ছাড়া মাপ নাই, তওবা ছাড়া ক্ষমা, তওবা ছাড়া মাপ নাই, কাদা ছাড়া মাপ নাই, মালিকের কাজে কাঁদবে তাতে রজ্জার কিসে, আল্লাহ পাকের দরবারে কাঁদবে শরমের কিসে, কাঁদে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কাঁদে চোখের আল্লাহর ভয়ে চোখে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়, আল্লাহ নবে ফরমাতে জাহান্নামের মধ্যে দেবেন না, কাদের আল্লাহর কাজে কাদের খালেকে কাজে কাদের মওলার কাজে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম
تغفر لنا خطر لنكونن من الخاسرين ربنا ظلمنا গরম রোদে থাকতে কত কষ্ট হয়, দুনিয়ায় সামান্য একটু রোদে তাতে থাকলে কত কষ্ট হয়, দুনিয়া কাছে গেলে কত কষ্ট হয়, জমিন পরে লাল কোন ছেমো থাকবে না, কোন ছায়া থাকবে না, আল্লাহর আরশে আযিমের ছায়া ছাড়া, সেদিন জন্য নাজা দুনিয়ার গুনাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা জীবনে যা গুনাহ হয়ে গিয়েছে, জীবনে যা পাপের কাজ আমাদের দ্বারা হয়েছে, আমাদের নসিবে নাজাত নাই, জীবনে যা গুনাহ করে ফেলেছি নসিবে নাজাত নাই, মাফ যদি চেয়ে নিতে না পারি, মাফ যদি চেয়ে নিতে না পারে, ক্ষমা যদি চেয়ে নিতে না পারে, তিনি তেনা তওবাকারী বান্দাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, সে রহমান রহিম গফার গফুর নামের আশা করে, আল্লাহ দরবারে কাঁদে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ পাকের কাছে কাঁদবেন লজ্জার কিসে, খালেকের কাছে কাঁদবেন লজ্জার কিসে, মালিকের কাছে কাঁদবেন লজ্জার কিসে, কাঁদে চোখে পানি ফেলে কাঁদে, রব্বানা জালামনা আনফুসানা, গেলে কি চোখে পানি আসে না, বন্ধে গুরু কারো কোনো ভেঙে ঢুকে গেল, একদিন আমরা দানাদের পাশে গিয়ে ঘুমাবো আমাদের
পাঁচগুলো ভেঙে নেমে যাবে, আমাদের কবরটা গর্ত হয়ে যাবে, মাটি দেওয়ার কেউ থাকবে না, বালু দেওয়ার কেউ থাকবে না। ও ও যুবকেরা মুরব্বিয়ানেরা, ও যুবক তোমার মন কি কাঁদে না, তোমার চোখে কি পানি আসে না, ও যুবক তোমার কি মনটা নরম হয়ে গেল না, ও যুবক তুমি কিসের আশায় ছুটছো, তুমি কিসের চিন্তায় কোনার করো, তোমার মনটা কি নরম হয় না, তোমার মনটা কি কাঁদে না, তোমার মনটা কি সেদিনের কথা ভেবে, সেদিনের কথা চিন্তা করে, সেদিনের কথা ভেবে আল্লাহ পাকে দরবারে কাঁদে রব্বানা, সালাম না হুসানা। সারা জীবন লোকের খাট বয়ে বয়ে নিয়ে গিয়েছি, সারা জীবন লোকে জানাজার নামাজ পড়েছি, সারা জীবন মসজিদের মাইকে লোকে জানাজার দায় শুনেছ, একদিন আমার আপনার নাম ধরে মসজিদের মাইকে হাঁকা হবে, একদিন আমার আপনার লাল গোসল দিয়ে কাপড় পরিয়ে হাতিয়ায় করে নিয়ে যাবে, একদিন আমার আপনার জানাজার নামাজ পড়ে লাশটা কাঁধে করে তুলে নিয়ে বাগুনে বাগুনে কবরস্থানে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে কোনে কোনে তিন মুঠো মাটি দেবে, ও যুবক তোমার মনটা কি কাঁদে না, ও যুবক তোমার মন কি গরম হলো না, ও ভাই জানেরাম, ও মুরব্বিয়ার গণেরাম, চোখে কি পানি আসে না, মনটা তো শক্ত হয়ে গিয়েছে, দেরা তো পাশার হয়ে গিয়েছে, মন এত শক্ত হয়ে গিয়েছে, চোখে যদি পানি না আসে, চোখে যদি পানি না আসে, কাদার মতন মুখটা করেন, কাদার মতন চোখটা করেন, কাদার মতন মনোভাব কারা তৈরি করেন, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় মেঘের বাহান, ওই বান্দা বান্দি দিগক আল্লাহ পাক কাদার মধ্যে সামিল করে নেবে, কাদের আল্লাহর কাজে কাদ রব্বানা, সালাম না ছেলেরা যুবকেরা নিরুপায় হয়ে গিয়ে, নিরাশ্রয় হয়ে গিয়ে, আর কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই, মনে মনে তৈরি করে জাহান্নামটা চোখে দেখতে পাচ্ছে, জাহান্নামটা চোখে দেখতে পাচ্ছে, ভালোবার কোন জায়গা নাই, ভালোবার কোন জায়গা নাই, ভালোবার কোন জায়গা নাই, জাহান্নামে যেতে হবে, আর কোন জায়গা নাই, আর কোন রাস্তা নাই, মনে মনে করে জাহান্নামটা দেখতে পাচ্ছে, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহ পাকের নাম গফফার, আল্লাহ পাকের নাম গফুর, যিনি রহমান রহিম গফফার, গফুর নামে তরিয়া চশমে রে, রহমতের তরিয়া চশমে রে, একটা সুযোগ দিয়ে দিলে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, মাফ যদি চেয়ে নিতে পারিস, ক্ষমা যদি চেয়ে নিতে পারিস,
মার যদি চেনিতে পারিস আমি আল্লাহ তোদের আজাবে জাহান্নামার দেবো না, আমি আল্লাহ তোদের আজাবে জাহান্নামায় দেবো না, আমি আল্লাহ তোদের আজাবে জাহান্নামায় দেবো না। মার যদি চেনিতে পারিস ক্ষমা যদি চেনিতে পারিস আমি আল্লাহ তোদের মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে দিয়ে দেবো। সবাই মিলে একসাথে আল্লাহ পাকে ডাকে আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ সাগিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ সাগিরি আল্লাহ মাই আল্লাহ 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 Allah 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 Allah
সেই মুজা দুদু জামানের দরবার একটা ভালোবাসা সম্পর্ক আছে, মহব্বত যা রাখবে। ভালোবাসা একটা আলাদা জিনিস, মহব্বত মানা একটা আলাদা জিনিস। আল্লাহর রসুল বলেছেন, যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করে, যে যার সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতে আল্লাহ পাক তাকে তার কাদায় তুলে দাঁড় করবে। আল্লাহর রসুল যখন বলেছেন যে তাকে ভালোবাসবে কিয়ামতে আল্লাহ পাক তাকে সেই কাতারেই তুলে দাঁড় করাবে। বলেছেন আমরা নবীর দরবারে সাহাবারা যত খুশি হয়েছে সেই দিন, জীবনও আমরা এত খুশি হয়নি। কেন? আমাদের মহব্বত রাসূলুল্লাহর সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, মহব্বত ভালোবাসা এটা ধোঁকা দেয় না। আল্লাহওয়ালাদের ভালোবাসা ধোঁকা দেবে না, আল্লাহওয়ালাদের মহব্বত ফেলে দেবে না, কিয়ামতে ফেলে যাবে না। ইবনে মাজাহ শরীফ একটা হাদিস আছে, ইবনে মাজাহ শরীফ, কিয়ামতে যখন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জান্নাতীদের যাবার রাস্তায় দুই দিকে জাহান্নামীরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে, ওই কাতার থেকে আওয়াজ দেবে, ও আল্লাহ পাকের জান্নাতি বান্দা, আমাকে একা রেখেই চলে যাবেন, দুনিয়ায় আপনি উযু করতে চেয়েছিলেন, আমি আপনার উযু পানি ঢেলে ঢেলে দিয়েছিলাম, আজকে আপনি আপনার আমলের কারণে জান্নাতি হয়ে গেলেন, আমার আমল কম বলে আল্লাহ আমাকে জাহান্নামী বলেছে, আজকে আপনি আমাকে রেখে চলে যাবেন। ইবনে মাজাহ শরীফ এসেছে, ওই জান্নাতি বান্দাটা জান্নাতের দিকে যাবে না, ওখানে দাঁড়িয়ে ওই মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ এই মানুষটা আমি উযু করতে চেয়েছিলাম, আমাকে উযুর পানি দিয়েছিল আল্লাহ, আল্লাহ তাহার গুনার কারণে সে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জান্নাতি বলেছেন, আল্লাহ পাক আপনার এই বান্দাকে ছাড়া আমি আপনার দয়া জান্নাতে যাব না। আল্লাহর রাসূল বলেছেন সেই জান্নাতি বান্দার দোয়া কিয়ামত আল্লাহ কবুল করে, ওই জান্নাতিটার সাথে আল্লাহ পাক ওই গুনাহগার মানুষটাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ভালোবাসা ধোকা দেয় না, আল্লাহ ওয়ালাদের মহব্বত ধোকা দেয় না। ওই জন্যই তো আল্লাহ ওয়ালাদের প্রতি আমাদের এত টান, এত ভালোবাসা। ওই জন্যই তো বড় বড় বুজুর্গানে দিন হাক্কানি আলেম ওলামারা উনি গ্রামদের সাথে তো মহব্বত এত সম্পর্ক, সেই ভালোবাসা সম্পর্ক রাখবেন। মুজাদ্দুদ জামানের দরবার আমরা আজাদ দাদা পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহকে মুর্শিদ বলে মেনেছি, পীর বলে মেনেছি, যা ভাবছেন তা নয়। দাদা হুজুরে মাদার জিয়ারাত করে চলে গেলেন, কি ভাবলেন আপনি? সাধারণ একটা ওলি মনে করলেন, না না ওনার দরজাটা অত সহজ বোঝেন না আপনারা, অত সোজা নয়। দাদা হুজুর কেবলাকে যা ভাবছেন তা নয়। দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরের খলিফাদের জীবনী পড়লে পাবেন দাদা হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছেন, কি মাকাম, কি দরজা আল্লাহ দাদা বিশ্বাস কেবলাকে দিয়েছেন। মুজাদ্দুদ্দামান রহমতুল্লাহ আলাইহি, আমরা বুঝি না, আমরা তাকে চিনি না, কিছু কিছু বক্তা বিয়াদও পার হয়েছে, দেখবেন অত করতে করতে দাদা হুজুরের নামটা সম্মানের সাথেও লাই না। আবু বাক্কার, আবু বাক্কার, আবু বাক্কার, কে তোমার আবু বাক্কার? তোমার ছোট ভাই, তোমার আব্বার নাম দিয়েছ বিয়াদব, ফাসেক, ফাজিল, তোমার অত করার যোগ্যতা আছে? ওই সমস্ত ব্যক্তিদের স্টেজে ওঠাটা হারাম আল্লাহ শরিয়াতে, যে আলেম নাই তাদের অজ করাটা হারাম আল্লাহ শরিয়াতে। অত সহজ অজ বললেই অজ, স্টেজে উঠে বায়ান করলেই বায়ান, তাহলে তাকে ভ্যান আল্লাহ তো অজ করতে পারে, গলা ভালো হলে। কিছু কিছু ভ্যানওয়ালার গলা ভালো হয় না, কিছু কিছু চাওয়ালার গলা ভালো হয় না, কিছু কিছু ফেরিওয়ালার গলা ভালো হয় না, তাই স্টেজে উঠে টুপি মাথায় দিয়ে কি ভাবছে, রচ করবে, গজল বলবে, চলবে? অত সহজ অষ্ট সুজাবন করেছেন। ওদের মাহফিলটা হলো নবীর মাহফিল, যে মাহফিলে আলেম আমাদের জবানের কথা শুনে আল্লাহ সাধারণ মানুষদের জীবনটাকে আল্লাহ পাল্টে দেন। জোরে বলে আমার দাদা হুজুর আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ বলতে পারো না, এখানে আমার মুরব্বি বাপ গুণ বসে আছে, আলা হাজার দাদু যান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি এর ওয়াজ নিজে কানে শুনেছেন আপনারা, ছোট হুজুর কেবলা দাদা বিশ্বাস কেবলার কথা বললে বলতে বাবাজি কেবলা বলেন, মুরব্বীরা আছেন বলেন, ছোট হুজুর কেবলা দাদা হুজুরের কথা বললে বলতেন বাবাজি কেবলা বলেছেন। বাবা তোমাদের মুজাদ্দুদ জামান গো,
তোমাদের দাদা হুজুর গো বাবাজি কেবলা বলতেন, আজকে কিছু কিছু বিয়াদ বার হইতে তারা এসে যে বলে আবু বাক্কার আবু বাক্কার, খবরদার এদের অস শুনবেন না, খবরদার এদের পাল্লায় পড়বেন না, এরা আমার পীরের সম্মান বোঝে না, এরা আল্লাহর ওলিকে সম্মান দেয় না, তাকে কি জন্য দাওয়াত করেন আপনারা, কিসের জন্য তাকে দাওয়াত করে এসে বোঝান যে আমার পীরকে সম্মান করে না, তাকে আমি চিনি না, তাকে আমরা জানি না, তাদের আমরা সম্মান দিয়ে আনবো না, তুমি আমার পীরকে সম্মান দাও, তুমি হাক্কানি ওলিদের সম্মান দাও, এরা সাহাবাদের পর্যন্ত সম্মান দেয় না, এরা রাসূলুল্লাহর নাম তালিলে দরুদ শুনি পড়ে না, আল্লাহর রাসূল বলেছে যে আমার নাম শুনলো আমার নাম বললো দরুদ পড়লো না তার উপর আল্লাহর লানত হবে, এরা নবীর নাম নেয় নবীর উপর দরুদ পড়ে না, সাহাবাদের নাম না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, যে সাহাবাদের সারা আল্লাহ পাক কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমি আল্লাহ আমার উপরে খুশি, জোরে বলো দাদা হুজুর কিবলা এই চিন্তালে মাহফিল করলেন, আর বাবা এখানে এসে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার উপস্থাপক আমল করে বাবা তরিকার সবক তোমরা নিয়ে যাবে, দাদা হুজুর কিবলা এই চিন্তা ভাবনালে মাহফিল করলেন, আল্লাহ পাক সেই মাহফিল আমাদের হাজির করিয়েছেন, আল্লাহ আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে রুহানি দোয়া আল্লাহ প্রত্যেককে নসিবে কবুল করে, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন, আমাদের সকলকে হাজারো খুশি করে হাজির করিয়েছেন, হাজারো খুশি করে প্রত্যেকে আল্লাহ প্রত্যেকে বাড়িতে পৌঁছে দেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহ ভালোবাসা মহব্বত রাখবেন, কথা বুঝতে পেরেছেন, সম্পর্ক রাখবেন মহব্বত আলাদা জিনিস, ভালোবাসা তো কাদা আছে, ভালোবাসাতেও কাঁদা আছে, খালি খুশিতে মানুষ কাঁদে না, ভালোবাসাতেও কাঁদে, নবীর আশেকরা যখন নবীর বাকে রাউজা শরীফ থেকে আসে, নবীর রাউজা শরীফ থেকে ফিরে আসে, মোমেন নবীর গোলামদের চোখ দিয়ে পানি বেরো, এই পানিটা হলো খুশির কাঁদা, ওটা হলো খুশির কাঁদা, নবীর রাউজা যখন দেখে মোমেন মান্দা বান্দিদের চোখ দিয়ে পানি বার হয় ওটা হলো ভালোবাসার কাঁদা, আল্লাহর কাবা যখন দেখে মনের মান্দা বান্দিদের চোখ দিয়ে পানি বার হয় এটা হলো ভালোবাসার কাঁদা, ভালোবাসাতেও কাঁদা আছে, কথা বুঝতে পেরেছে, যখন সব দরবার থেকে আপনারা চলে যান আখিরে দোয়া করে দাদা হুজুরে মাজারটা দেখে দেখে যখন যান বুকটা ফেটে যায়, আল্লাহ যদি পীরের দরবারে থাকতে পারতাম, যদি পীরের দরবারে আরো কিছুদিন কাটাতে পারতাম মনটা তো খুশি হতো, পীরের দরবারে থাকতাম পীরের রুহানি দোয়া ফিরে দরবারে ঘুরতাম মনটা একটু আনন্দ, এটা হলো ভালোবাসা, এটা হলো মহব্বত, এটা হলো প্রেম, এটাই হলো মানা, এই ভালোবাসাতে আল্লাহ কিয়ামতে এক কাতারে তুলে দাঁড় করাবে, আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দান করে, বলুন আমিন, আল্লাহ আমাদের যুব ভাইগুলোকে সুবুদ্ধি দেন, আল্লাহ এদের মনগুলোকে ভালো করে দেন, আল্লাহ এদের নামাজি করে দেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, সবাই একটু দাঁড়ান তো সালাম পড়ে আনে আমি মাহবুব দেরদায়া
শোন ভোরের দিনে কি আছে মোদের কপালে, মোদের লাশ কবরে রাখিলে লইবে না পন অনুকরে।